গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর থেকে গত 7 দশকে অবকাঠামো নির্মাণ, অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে চীনের উত্তর পশ্চিমের জিনজিয়াং অঞ্চল। ওই এলাকা ঘিরে দেশটি বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছিল, যার অধিকাংশ শেষের পথে। এলাকাটির অধিকাংশ মানুষ দেখছে নতুন সম্ভাবনার মুখ। চীনের এই অঞ্চল শুধু তার অর্থনৈতিক বিকাশের জন্য গড়ে তোলা, হাইওয়ে প্রকল্পগুলি চোখে পড়ার মতো। এখানে নির্মাণ করা হয়েছে 4,000-এর বেশি অবকাঠামো। অঞ্চলটি ঘিরে কর্মসংস্থান হয়েছে হাজার হাজার নারী পুরুষের। জনবিচ্ছিন্ন এলাকাগুলোতে গড়ে তোলা হয়েছে পর্যটন বান্ধব পরিবেশ, যেখানে পাহাড়ি অঞ্চলগুলোকে সাজিয়ে তোলা হয়েছে বনায়নের মাধ্যমে। ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে অঞ্চলটির 2 মিলিয়নের বেশি মানুষ আর্থিকভাবে সফল হয়েছে শুধুমাত্র কৃষিকাজের উপর নির্ভর করে। এখানে গেল কয়েক দশকের বিনিয়োগের ফলে আলোর মুখ দেখছে অনেক দেশি বিদেশি প্রতিষ্ঠান। মাসুদ রানা, নিউজ 24।